বন্ধুরা আমরা এখন এনজেপি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। আমাদের লাগেজগুলো সব উপরে উঠে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভার ভাই সব লাগেজ বাঁধছেন। আমরা এখন সান্দাকফুর দিকে যাত্রা শুরু করছি, একটু টিফিন করে নেব, তারপর যাত্রা শুরু করব। আমাদের গাড়ি নাম্বার WB73E7752। আমাদের লাগেজ বাতা চলছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা সবাই। আমরা একটু টিফিন করে নেব, তারপর সান্দাকফু এখান থেকে মানেভঞ্জন যাব। মানেভঞ্জন থেকে আবার নতুন গাড়ি করব, করে তারপর সান্দাকফুর দিকে আমরা যাত্রা শুরু। আমরা এখন মানেভঞ্জনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা এখন মানেভঞ্জনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দার্জিলিংয়ের ঘুম সর্বোচ্চ রেল স্টেশন পেরিয়ে এই গাড়ি যাবে, আশা করছি আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টার মধ্যে পৌঁছে যাব। আমাদের টিম সব রেডি, দুখানা বাচ্চার সাথে আমরা দেখতে পাচ্ছেন সবাই আনন্দে আসতে হারে। পরবর্তী আপডেট দেখতে পাবেন কিছুক্ষণ পর। বন্ধুরা আমরা একটু আবার একটু আপডেট দিয়ে দিচ্ছি যে পাহাড়ের কোলে উঠছি তো, হ্যাঁ এই জন্য একটু আপডেট দিয়ে দিচ্ছি। দেখুন হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, এই দেখুন দূরে পাহাড়, দেখুন এই পা ঘুরে গেল, এই দেখুন দূরের পাহাড়ে কোলে ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে। আমরা সবাই হাসি ঠাট্টা মজা করছি, কেউ সব কিছু সুন্দর, ট্রেনের জন্য খুব পরিষ্কার। ছবিগুলো একটু কেঁপে যাচ্ছে, একটু এডিট করে নেবেন সবাই। পাহাড়িয়া পথ তো দেখুন কি সুন্দর, ওই দূরে পাহাড়ের দেখতে পাচ্ছে পরিষ্কার আকাশ। ঠিক আছে বন্ধুরা এখন রাখছি, আবার পরে আপডেট দেবো। বন্ধুরা চা পানের বিরতি চলছে, কিন্তু দুর্ভাগ্য বিষয়ে একটু আগে আপডেট দিতে পারিনি, এই যে খালি হয়ে গেছে চাটা। হ্যাঁ বেশ সুন্দর চা, আপনারাও এখানে এসে খেতে পারেন। আমাদের বন্ধু ধীরাজ চা খাচ্ছে তাড়ি তাড়িয়ে। তোর কি দুধ চা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার বন্ধু অভিষেক, আমাদের দুই ফুচকু, সবাই আনন্দে মজবুত। ঠিক আছে আবার দেখা হবে বন্ধু। বন্ধুরা আমরা এখন মানেভঞ্জনে আছি, আপনাদেরকে মানেভঞ্জনটা দেখাচ্ছি, আপনারা একটু দেখুন। এটা হলো মানেভঞ্জন বাজার। আমরা এখান থেকে গাড়ির পারমিশন, গাড়ি নিতে হবে ল্যান্ড রোভার গাড়ি, কাঠের চেয়ার, ম্যাক্সিমাম একটা গাড়িতে ছজন উঠতে পারে, তার বেশি নয়। কারণ এখান থেকে আমরা দুটো গাড়ি, আমাদের টিমের জন্য দুটো গাড়ি বুক করলাম। হ্যাঁ একটু পরে আমরা এখানে লাঞ্চটা করেও নিয়ে এসেছি, একটু পরে আমরা এখান থেকে যাব টুমলিংয়ের উদ্দেশ্যে। পরবর্তী আপডেটের জন্য আপনারা রেডি থাকুন। এই যে রাস্তা, এই রাস্তাটা দিয়ে আমরা যাব, রাস্তা দেখতেই পাচ্ছেন খুব একটা ভালো নয়। তবে পরবর্তীকালে যদি আপনারা কেউ এখানে এসে থাকেন অবশ্যই লাগেজ কম নিয়ে আসবেন, কারণ আপনাদের লাগেজের জন্যই দুটো গাড়ি করতে হচ্ছে।
তো আপনারা সেইভাবেই পরবর্তীতে যখন আসবেন একটু ভেবে চিন্তে আসবেন। ওকে এখন রাখছি, একটু পরে গাড়িতে উঠবো, তারপরে আপনি জানাচ্ছি। বন্ধুরা, এই রাস্তা দিয়েই আমরা মানভঞ্জন থেকে টুমলিঙ্গের উদ্দেশ্যে যাব। আপনাদেরকে রাস্তার একটু হালটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন খুবই খারাপ। তারপরে গাড়িটাও কোনো সময় যায় না, এখানকার যে সিন্ডিকেট আছে তাদের কাছ থেকে ল্যান্ড রোভার গাড়িটা নিতে হবে, কাঠের চেয়ার। আপনারা যখন আসবেন এখানে অবশ্যই এক একজন এক একটা গাড়িতে ছ বেশি ওঠে না, পারমিশন নেই, কারণ রাস্তা খুব খারাই এবং গাড়িগুলোও খুব সেই পুরনো আমলের গাড়ি। এজন্য আপনারা অবশ্যই সেইভাবে প্রস্তুতি নিয়েই আসবেন, ছজনের বেশি একটা গাড়িতে ওঠে না। পরিষ্কার আকাশ দেখুন, কিন্তু খুব সুন্দর, যথেষ্ট ঠান্ডা আছে, শীতের পোশাক নিতে অবশ্যই ভুলবেন না। আকাশে মেঘে ভরে গেছে, দেখুন। এখান থেকে দুপুরে লাঞ্চটা করে নেবেন, আবার তিনটে বেশি করবেন না, কারণ তিনটের পরে আর টুমলিঙে ঢুকতে দেবে না। তার কারণ ওটা টুমলিং যে জায়গাটা আমরা যাব সেই জায়গাটা হলো নেপালের মধ্যে, এই কারণে তিনটের পরে পারমিশন থাকে না। আমরা এখান থেকে গাড়িতে ওঠার পরে সামনে পারমিশন করাতে হবে, তারপরে আমরা টুমলিঙের উদ্দেশ্যে যেতে পারি। নমস্কার বন্ধুরা, এরপর ভর্তি আপডেটের জন্য রেডি থাকুন। আমরা এখন মানভঞ্জন থেকে টুমলিঙের উদ্দেশ্যে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মেঘ, মেঘে ঢাকা আকাশ, তার সাথে পাহাড়, খুব সুন্দর সিনারি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমরা এখন টঙে যাচ্ছি, টং মনে রাখবেন, টং অর্থাৎ টপে। দেখুন কি সুন্দর ভিউ, আমরা মনে হচ্ছে একটা পাহাড়ের উপরে আছি। এই জায়গাটার নাম চিত্রে, চিত হয়ে উল্টা থাকার না, চিত্রে। দেখুন কি সুন্দর জায়গা, সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, বাংলো কিন্তু খুব লিমিটেড, আঁকা বাঁকা রাস্তা, শুধু উঠছি আর উঠছি, উঠছি আর উঠছি। এখানকার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, গাড়িতে গাড়ি খুব সাবধানে বসতে হবে, তার কারণ এতটাই রাস্তায় বাঘ যে মাঝে মাঝেই আমি মাথায় বাড়ি খেতে পারি, খেয়েছি একবার ভিডিও করার সময়। দেখুন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ, যদিও আকাশটা আজকে পরিষ্কার নয়, চারিদিকে একটু মেঘে ভর্তি, তবু ভালো লাগছে, নতুন জায়গা ভালোই লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগছে, দেখা যাবে। এখন রাখছি, এই দৃশ্যটা আপনাদের না দেখিয়ে পাচ্ছি না, আমার মোবাইলে মেঘ ঢুকে যাচ্ছে, রাস্তায় পাহাড়ে সব মেঘে ঢেকে গেছে। এই অসাধারণ দৃশ্য আমার সাথে আপনারা উপভোগ করুন। দেখুন কি সুন্দর পরিবেশ, কিন্তু মেঘে ঢেকে গেছে। দেখুন কি সুন্দর জায়গা, এই জার্নিটাই অসাধারণ। আশা করি আপনাদেরকে আরো ভালো ভালো জায়গা দেখাতে পারবো। আমরা এখন আছি লামাধুরায়, দেখুন কি সুন্দর পরিবেশ, প্রকৃতির কি আশ্চর্য রূপ।
পাহাড়ের মধ্যে মেঘের হাতছানি সত্যি কি অসাধারণ। এই দূরে আমাদের গাড়িটি দাঁড়িয়ে আছে। ঢালুই রাস্তা নেমে গেছে, আমরা নামব। দেখুন একটু আগেই এই জায়গাটা পরিষ্কার ছিল, এখন মেঘে ঢেকে গেছে। ঠিক আছে বন্ধুরা, রাখছি এখন। এই দেখুন আমরা তিন মূর্তি, আমার মাথায় টাক। ঠিক আছে, তবু আমার ঠান্ডা লাগছে না, টাক নেই, তবু দেখুন এই পরে আছে। কার ঠান্ডা লাগছে বেশি? হ্যাঁ দেখুন, আমার ঠান্ডা লাগছে না, ওর বেশি ঠান্ডা লাগছে।